महान तिनी से सत्ता महान से सत्ता किने के महान अल्लाह जार सकल क्षमता मालिक जिनि তার কাছে আমাদের ফিরে যেতে হবে এই কথাটা সবসময় খেয়াল করবেন যে আমরা মৃত্যুর কাছ থেকে কিছু সময় ধার নিয়ে আসছি এই জীবনকে ওখানে আমাদের যেতে হবে তো এই যাওয়ার আগে আমাদের হুজুর যেসব কথা বলেন শুনতে ভালো লাগে আমি ওনার ওয়াজ শুনি শুয়ে শুয়ে তাই বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রুযিকনাকুম মিন ক্বাবলি আইয়াতী আইয়াম মুল্লা কুল্লাতু ইয়া আলা শাবা আল কাফিরুন হুম জালিমিন হে মুমিনরা সেদিন আসার আগে বেচাকেনা শেষ করো যেদিন তোমাদের আর বেচাকেনা বন্ধ হয়ে যাবে সেদিন থাকবে না কোনো সুপারিশকারী কোনো সাহায্যকারী এই জন্য আমাদের এই যে যে বিষয়টা আমরা আসছি চলে যাব সীমিত সময়ের জন্য আমাদের যে কাজ করতে হবে যে যে পাঁচটা মোনাফিকি কাজ এই কাজ থেকে ভালো কাজ আমাদের করতে হবে আমরা অনেক আমি ব্যক্তিগত অনেক পাপের ভিতর হয়তো বড় হয়েছে আল্লাহ তার আল্লাহ কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দিক আর আপনাদের সাথে এই এই জনপদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে অনেকের সাথে ভালো ব্যবহার করতে পারি নাই সহবণ্টন করতে পারি নাই এই জন্য অনেকেই হয়তো কষ্ট আছেন তা আজকের এই আল্লাহর এই মাহফিলে রাসুলের গুণগানের মাহফিলে আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি অত্যন্ত সুবক্তা সারা বাংলার সারা এবং বিশ্বের আন্তর্জাতিকভাবে উনি আমাদের এই আল্লাহ আল্লাহ রাসুলের দাওয়াত দিয়ে থাকেন এখানে যিনি সভাপতি আছেন এবং অনেক অনেক গুণমান এবং আন্তর্জাতিক নামে উদ্দেশ্যভাবে মাওলানা মহাদ্দেশ আছেন তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা রেখেই আপনাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আমি যে জীবনের এই সামাজিকতা করতে চাই ভুল ত্রুটি করছে সেটা যদি ক্ষমা না চেয়ে যায় কালকে আমাকে যদি আপনার আমাকে পাকড়াও করেন আমার সকল কিছু দিয়ে সেই ব্যক্তি গড়ি যে ব্যক্তি সকল কিছু থাকার পরেও ধার দেনার পরে আবার উল্টো জাহান নামে যাবে তার চেয়ে তার বড় উদার কেউ নাই এই জন্য আছে যে এই দুনিয়া যিনি আছে তার কাছে ক্ষমা চেয়ে দেয় আপনার আমার মাফ করে দিয়েন আর আল্লাহ যেটা আছে আল্লাহ বড় রহমান সব রেখে দিচ্ছে 90% 99% হয়তো উনি মাফ করে দেবেন তা ক্ষমা চাই সামনে নির্বাচন এই বিষয়ে আমি কোনো বক্তব্য বলবো না আমার বলার প্রয়োজনও মনে করি না এটা আপনাদের বিবেচনা আপনাদের হক আপনাদের নিয়ত আপনাদের পরিচ্ছন্নতা যে একটা প্রতীক সেটার ব্যাপারে যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে তার ভিতরে কাতারে যদি আগে বলে দিয়ে না দিলি কোনো সমস্যা নাই আমি যদি জিতি একবার আলহামদুলিল্লাহ আমি যদি হারি আলহামদুলিল্লাহ 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 হারে গেলে এর ভিতরে শেষ পাপের দিকে ধাবিত কমাবো জিতে গেলেই বেশি আল্লাহ যেন ওই দিন না নেয় তারপরেও যদি লিখে রাখে আপনাদের কারণে আমার কিছু করার নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ